أشهد أن لا আল্লাহর বিধানে চলার থেকে বাধার সৃষ্টি করত। ওয়াখদিহিমুর রিবা, এবং তিন নম্বর কারণ ছিল আখদিহিমুর রিবা, তারা সুদ গ্রহণ করত সে কারণে। তাহলে সুদ গ্রহণ করার কারণে আল্লাহর নিয়ামতকে আল্লাহ তারা ছিনিয়ে নেন। অকাদ নুহু আনহু, তাদেরকে এই সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছিল। ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, এবং তারা অন্যের মালকে অবৈধভাবে তারা খেত। আমি কাফেরদের জন্য, তাদের মধ্যে যারা কাফের তাদের জন্য কষ্টদায়ক মর্মন্তুদ শাস্তি আমি তৈরি করে রেখেছি। এমনি ভাবে কোরআনুল করিমের সূরা রোম এর 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমরা মানুষের ধনসম্পদ বৃদ্ধি করার জন্য, মানুষের ধনসম্পদের মধ্যে তোমাদের মাল বৃদ্ধি পাওক, এজন্য তোমরা যে সুদের জন্য টাকা দিচ্ছ, সুদে টাকা দিচ্ছ বা সম্পদ দিচ্ছ, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা তোমাদের আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না। তোমাদের কাছে বৃদ্ধি পেতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি, পক্ষান্তরে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যে যাকাত আদায় করো, তুরিদু নাওয়াজহাল্লাহি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যা দিয়ে থাকো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারাই দ্বিগুণ লাভ করে, আল্লাহর কাছে তারা দ্বিগুণ লাভ করে। এখানে আল্লাহ তাআলা যাকাত প্রসঙ্গকে নিয়ে আসলেন, সুদের পরিবর্তে যাকাতের কথা। মূলত যাকাত এবং সুদের মধ্যে অনেক পার্থক্য আছে। যাকাত হচ্ছে এক কথায় ধনীদের থেকে নাও গরিবদেরকে দাও, আর সুদ হচ্ছে গরিব থেকে নাও ধনীদেরকে দাও। সুদ হচ্ছে গরিব, কারণ সুদের টাকা নেয় গরিবেরা। গরিব মানুষের টাকা দরকার জমি চাষ করার জন্য, হালের গরুদের গরু দরকার, সারের দরকার, পানি সেচের দরকার, এই জন্য সুদের টাকা নেয় গরিব। গরিব টাকা নিয়ে হালের বলদ কিনলো, চাষাবাদ করলো, বন্যা এসে ফসলও নষ্ট হয়ে গেল, গরুও মরে গেল। ধনীর টাকা মাফ হবে না, গরিবের টাকা দিতে হবে। এবারে সে জমি বিক্রি করে তারপর টাকা দেয়। এভাবে গরিবের থেকে নাও, ধনীকে দাও, এর নাম হচ্ছে সুদ। অপরদিকে যাকাত হচ্ছে ধনীর থেকে নাও গরিবদেরকে দাও, ধনীর থেকে দেওয়া হচ্ছে গরিবকে দেওয়া হচ্ছে, এবং গরিবরা এর দ্বারা স্বাবলম্বী হবে। এটাই যাকাতের মূল উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত সেজন্য এই সূরা রুমের 39টা মারাতে বলছেন, সুদ তোমরা যেটা বৃদ্ধির জন্য দিচ্ছ এটা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না, অপরদিকে তোমরা যে যাকাত দাও এটা আল্লাহর কাছে বৃদ্ধি পায়। কোরআনুল করিমের আয়াত ছিল এগুলো। হাদিস শরীফ আমরা দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ সম্পর্কে স্পষ্ট ভাবে বিধান বয়ান করেছেন। বুখারী মুসলিম সহ গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব সব কিতাবই আছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, اجتنبوا السبع الموبقات, তোমরা সাতটা এমন গুনাহ আছে যেই গুনার এক একটা গুনাহ ধ্বংস করতে পারে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, এরকম সাতটা গুনার থেকে বেঁচে থাকো। কালু ইয়া রাসূলুল্লাহি, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই গুনাগুলো কি? আমা হুন্না, সেই গুনাগুলো কি? কালা আশরিকু বিল্লাহি, এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, অংশীদার করা, এটা এক নাম্বার গুনা। শিরিক সব জায়গাতেই, শিরিকের গুনাহ যত গুনাহের আলোচনা আছে সব জায়গায় শিরিকের ব্যাপারে থাকবে, কারণ একদিকে মুমিন কাজ করবে একমাত্র আল্লাহর জন্য, তাওহীদ, এক আল্লাহ কেন্দ্রিক, আর এর বিপরীত যদি হয় তাহলে ওটাকে শিরিক বলে। আর শিরিক আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না, ক্ষমা করবেন না। একটা মানুষও শিরিক পছন্দ করে, আমি বলে থাকি যে আপনি একটা মেয়ে লোককে বিয়ে করলেন, বিয়ে করার পরে দেখলেন যে ওই মহিলা আরেকজন স্বামীর সাথে
সম্পর্ক বজায় রেখে চলছে। আপনি বলে এই পুরুষটাকে কে? বলে নাই তোমার মতো আরেকজন। কোন স্বামী এটাকে বরদাস্ত করবে না। কেন? সে বলবে আমি তো শরীক করছি তোমাকে, তুমি তো আছো, আরেকজন শরীক করছি, স্বামী এটা বরদাস্ত করতে পারবে না। তো আপনি যদি আপনার স্ত্রীর উপরে বিয়ে করার কারণে যে সাধারণ অধিকারটা আপনি লাভ করেছেন, সেক্ষেত্রে আপনি আরেকজন শরীককে পছন্দ করেন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি দেখাশোনা করেন, সেই বান্দা যখন আল্লাহর সাথে আরেকজনকে শরীক করে আল্লাহ বরদাস্ত করবেন? আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ, আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্য কোন গুণ নিয়ে যদি মারা যায়, আল্লাহ তাআলা ইচ্ছে করে তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন, আর ইচ্ছে করে শাস্তি দিয়ে তারপরে জান্নাত দিবেন, কিন্তু শিরিক যদি করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এরকম নবীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, অনেক নবীদের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু, এই নবীর দলেরা, নবীরা যদি শিরিক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা যে সমস্ত আমল করেছিল আমি সমস্ত আমলগুলো বরবাদ করে ফেলতাম। আমাদের নবীজিকে সম্বোধন করে বলা হচ্ছে, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, আপনি যদি শিরিক করতেন, লাইয়াহাবাতান্না আমালুকা, তাহলে আপনার জীবনের সমস্ত ইবাদতগুলো বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতেন। তাহলে এক নম্বর হলো শিরিক, সাতটা গুণার চেয়ে এক নম্বর হলো শিরিক। দুই নম্বর বলছে আস-সিহর, জাদু। তিন নম্বর অকতলুন নফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা, খুন করা। এমনি ভাবে তিন নম্বর গেল এটা। চার নম্বর হচ্ছে আকলুর রেবা, সুদ খাওয়া, যেটা আমাদের আলোচ্য বিষয়, এটা সম্পর্কে আছে এখানে, আকলুর রেবা, সুদ খাওয়া। পাঁচ নম্বর হচ্ছে আকলু মাল ইল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা। এরপরে ছয় নম্বর হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা যাহফি, যুদ্ধের ময়দানে যখন কুফফার দেশের লড়াই চলে, যুদ্ধ চলে, সেই সময় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। আর সাত নম্বর হচ্ছে ওয়াকাজফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, একজন মমিন, সতী সাধবী, একজন নির্দোষ নিরপরাধ মহিলাকে অপবাদ দেওয়া, এটাও একটা গুনাহ কবিরা। বড় বড় সাতটা গুনাহ, এই সাতটা গুনাহের মধ্যে একটা গুনাহ হচ্ছে আকলুর রেবা, সুদ খাওয়া। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর সম্পর্কে বলছেন, আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتياني, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আজ রাতে স্বপ্নে দেখেছি যে দুজন লোক আমার নিকটে আগমন করল, ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসাতিন, তারা আমাকে একটা সুন্দর জায়গায়, পাক পবিত্র জায়গায় নিয়ে আমাকে দাঁড় করালো, ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন, আমরা চলতে চলতে একটা নহর, একটা নদী বা একটা খাল, এর কাছে চলে আসলাম যেটা রক্তের, রাজুলুন কায়েমুন, সেখানে এক লোক দাঁড়িয়ে আছে, ওয়ালা শাতরিন নাহারে রাজুলুন, আর নহরের কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, বাইনে ইয়াদাইহি হিজারাতুন, তার হাতে আছে একটা বড় পাথর, ফা আকবালার রাজুলুল্লাযী ফিন নাহার, নহরের মধ্যে যে লোকটা দাঁড়ানো আছে সে লোকটা যখনই এই কিনারায় উঠতে চায়, ফাইদা আরাদার রাজুলু আন ইয়াখরুজা রামার রাজুলু বিহাজারিন ফি ফিহি ফারাদাহু হাইসু কানা, ওই রক্তের নহরে যে ব্যক্তি দাঁড়ানো আছে সেই ব্যক্তি যখনই কিনারায় উঠতে চায়, তো উপরে যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়ানো আছে সে পাথর ছুড়ে মারে তার মাথায়, লোকটা আবার সেই মাঝখানে চলে যায়, এইভাবে পাথর ছুড়ে মারা হচ্ছে আর লোকটা ফিরে আসে, ফায়ার জো কামা কানা, আবার যখন সে ফিরে আসে আবার আগের মতো হয়ে যায়, এরকম তাকে মারা হচ্ছে আর সে বারবার চেষ্টা করছে। ফাকুলতু মান হাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জিজ্ঞেস করলাম ওই লোকটাকে, আমাকে যে দুইটা লোক ধরে নিয়ে গেল, মূলত এই দুইটা লোক ছিল জিব্রাইল এবং মিকাইল, এই দুইটা লোককে জিজ্ঞেস করলাম যে এরা কারা, এই লোকটা কে, বলল ফাকালা আল্লাযী রাআইতাহু ফিন নাহার, আপনি যাকে এ রক্তের নহরে দেখতে পাচ্ছেন সে হলো কালা আকলুর রেবা, সুদখোর। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর এক হাদিসে বলছেন আমরা সুদ সম্পর্কে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোকে আলোচনা করছি, এরপরে আমরা আর একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটা হয়তো আজকে হচ্ছে না। وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال صعد رسول الله صلى الله عليه وسلم المنبر فقال لا أقسم لا أقسم ثم نزل فقال أبشروا أبشروا الله الرسول صلى الله عليه وسلم একদিন মিম্বারে উঠলেন, তারপরে তিনি বললেন যে আমি অবশ্যই কসম করছি, আমি কসম করে বলছি, এরপরে নেমে গেলেন। তারপরে আবার বললেন আবশিরু আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো। মান সাল্লা সালাওয়াতিল খামস, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলো, ওয়াজতানাবাল কাবায়রা সাবা, এবং সাতটা গুনাহে কাবিরা যা বলা হলো এগুলো পরহেজ করলো, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাতি আদখিল, তাকে জান্নাতের সব দরজার থেকে ডাকা হবে, তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো এই দরজা দিয়ে প্রবেশ করো। কাল আব্দুল আজিজ লা আলামু ক্বালা ইল্লা ইল্লা সালাম ফাসামিত উমর আব্দুল আজিজ ইয়াসআল আব্দুল্লাহ ইবনে ওমর আসামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজকুরুহুন্না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনে আমরকে জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহর রাসূলকে নিজে শুনেছো সেই জিনিসগুলো আলোচনা করতে? তিনি বললেন যে হ্যাঁ, নাম সেই সাতটা জিনিস হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া ইশরাকুন বিল্লাহি আল্লাহর সঙ্গে শিরিক করা, অকাতলুন নফসি এবং কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, অকাজফিল মোহসানাত এবং পাক পবিত্র সতী সাধবী নারীর উপরে মিথ্যা তোহমাত দেওয়া অপবাদ দেওয়া, ও আকলে মাল ইয়তিম এতিমের মাল ভক্ষণ করা, ও ফেরার মিনাজ জাহাফ এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এরপরে সাত নম্বর হচ্ছে আকলুর রেবা সুদ খাওয়া। এ হাদিসটা আত-তারগীব আত-তারহীব ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, ওখানে আছে 1372 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের প্রতি লানত করেছেন। হাদিসে বলা আছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, কাকে? আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ খাওয়ায় যে দেয়। ক্বালা মুগীরা কুলতু ইব্রাহিম শাহিদাইহি ওয়া কাতিবাহু, মুগীরা বলেন যে আমি ইব্রাহিম যে হাদিস বয়ানকে তাকে বললাম যে সাক্ষী দেয় এবং যে লেখে তার ব্যাপারে কি বলো? ফাকালা ইন্নামা নুহাদ্দিসু বিমা সামিআনা, তিনি বললেন যে আমরা যতটুকু শুনেছি অতটুকু বয়ান করছি, তার মানে উনি এতটুকুই শুনেছেন কিন্তু অন্য হাদিসে